আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ভিউ আরিফ এন্ড ওয়েলকাম টু বিএসবি মার্ট। আর বিএসবি মার্টে কিন্তু আমার ভিডিও আজকে অনেকদিন পরে দেখতেছেন, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, একটা ট্রিপে ছিলাম, দ্যাটস হোয়াই ভিডিও আপলোড করতে পারিনি। আর চলুন আজকে আমরা শর্টে দেখে আসবো আমাদের বিএসবি মার্টের কী কী কালেকশন আছে। এবং হ্যাঁ, আজকে আমি কোনো বাইক রাইড করবো না, জাস্ট বাইকের ডিটেলস এবং কিছু কিছু দামের ধারণা দিয়ে দিচ্ছি। সো এক নজরে দিয়ে দিব, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর যেটা আপনার সবসময় সাথে সাথে বুক করে রাখবেন, কারণ বুক করলে কোনো সমস্যা নেই। মার্টের বাইকগুলো হচ্ছে একদম সুপার ফ্রেশ, যেভাবে বলবো এরকমই, 100% রিপ্লেস গ্যারান্টি সব বাইক নিতে চাইলে চলে আসবেন বিএসবি মার্টে। চলুন আমরা একে একে ডিটেলসগুলো দেখে আসি। কিন্তু আমাদের ভিতরের যে ইউনিটগুলো আছে সেগুলোতে আমরা শুরু করতে চাচ্ছি, এবং আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ R15 V3 আছে। সো যাদের যাদের R15 V3 ব্র্যান্ড নিউ লাগবে, তারা কিন্তু ইনশাল্লাহ বিএসবি মার্টে আসলে পেয়ে যাবেন। এবং আমাদের কাছে কিন্তু দুই পিছে আছে এখনও, এবং বলতে গেলে কিন্তু আমাদের কাছে কিন্তু আরও বাইকগুলো আছে, এবং যেমন CBR AP Racing আছে ব্র্যান্ড নিউ, এবং তারপরে আছে কিন্তু আপনার GPX Demon। সো সবগুলো বাইকই কিন্তু আপনারা একদম ফুল ফ্রেশ কন্ডিশনের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে। এবং আমরা কিন্তু একদম অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া এবং তারপরে কিন্তু আপনার মিটার টেম্পারিং ছাড়া বাইকগুলোই আপনারা সেল করি। এবং আমরা কিন্তু আপনার অন্য সব বাইকের শোরুমগুলোর সাথে যদি আমাদের শোরুম কম্পেয়ার করেন, আমরা কিন্তু আপনাদেরকে একটা বেস্ট বাইক এবং বেস্ট প্রাইসে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করে থাকি। সো আপনারা একদম বাইকের মিটার টেম্পারিং থেকে শুরু করে, বাইকের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থেকে শুরু করে, একদম নির্ভয় আমাদের থেকে আপনারা বাইক পারচেস করতে পারেন। সো আমাদের ব্র্যান্ড নিউ ইউনিটগুলো কিন্তু আপনাদেরকে দেখে দিলাম, এইটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা যারা ব্র্যান্ড নিউ বাইক আপনারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, অথবা আপনাদের ইউজড বাইকগুলো আমাদের সাথে এক্সচেঞ্জ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। এবং তারপরে আছে আমাদের কাছে CBR AP Racing, যেটা এটাও কিন্তু আপনারা এক পিস আছে। যারা যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন তারা কিন্তু ইনশাল্লাহ আসলে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আমাদের 100টা আপনারা অ্যাডভান্স হয়ে গেছে, যার জন্য এটা আমি এখন স্কিপ করতেছি, এবং আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের GPX Demon, যেটা আছে এটা আপনার 64,000 কিলোমিটার, এবং এটাও কিন্তু এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে বিএসবি মার্টে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 3.5 লাখ টাকা, ইনশাল্লাহ আসলে কিছুটা অনার করা হবে। ও হ্যাঁ, ভালো কথা, আমাদের যেগুলো ব্র্যান্ড নিউ আছে এগুলোর প্রাইস হচ্ছে আপনার 5,20,000 করে, এবং এগুলো কিন্তু আপনারা আসলে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন যদি থাকে। এবং আমাদের কাছে কিন্তু আপনার GSXR আছে CBUটা, ইনশাল্লাহ এটা আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা আপনার 64,000 কিলোমিটার, এবং এটা আপনার মিরপুর এটিতে 2 বছরের পেপার্স করা আছে, ইনশাল্লাহ এটাও আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে। এবং এটার আসিং প্রাইস রাখা হচ্ছে আপনার 3,75,000 টাকা, এবং এটাও আসলে কিছুটা অনার করা হবে। এবং আমাদের কাছে কিন্তু GSXR আরও একটি আছে, এটা হচ্ছে আপনার non-ABS, এটা আপনার 2 বছরের ব্যাংক জমা দেওয়া আছে, এটাও ইনশাল্লাহ আমাদের কাছে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে আপনার 3,40,000 টাকা, এবং এটাও আসলে কিছুটা অনার করা হবে ইনশাল্লাহ। এবং তারপরে আছে আমাদের কাছে R15 V4, যেটা ব্লু কালারটা আনঅফিসিয়ালটা, এটা আপনার নাম্বার করা আছে, এটাও ইনশাল্লাহ আমাদের কাছে আসলে পেয়ে যাবেন। এটা আপনার 64,400 কিলোমিটার, এবং এটাও এখনও ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল আছে বিএসবি মার্টে, এবং এটার প্রাইস রাখা হয়েছে আপনার 5,30,000 টাকা, এবং এটাও আসলে কিছুটা অনার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে R1M, যেটা এটা আপনার 64,500 কিলোমিটার, এবং এটাও এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে, এবং আপনার এখনও অফিসিয়াল সার্ভিসও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো যাদের যাদের R1M লাগবে অফিসিয়ালটা বিএসবি মার্টে চলে আসলে কিন্তু ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে আপনার 5,65,000 টাকা, এবং আসলে ইনশাল্লাহ এটাও কিছুটা অনার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে MT50 Version 2 অফিসিয়াল, যেটা এটা আপনার 64,700 কিলোমিটার, এবং এটারও আপনারা এখন আপনার নাম্বার করা আছে মিরপুর মিয়াটিতে 12 সিরিয়ালে, এবং এটাও কিন্তু আসলে অফিসিয়াল সার্ভিস বুক এবং সার্ভিস ওভারও সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো MT50 Version 2 কিন্তু আমাদের কাছে আরও একটা আছে, ওটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা আনঅফিসিয়ালটা। সো এটার প্রাইস রাখা হয়েছে আপনার হচ্ছে 5,15,000 টাকা, এবং এটাও ইনশাল্লাহ আসলে কিছুটা অনার করা হবে। এবং আমাদের বাইরের কালেকশনগুলোর মধ্যে আমরা যদি ফার্স্ট অফ অল শুরু করতে যাই, আমাদের কাছে আছে কিন্তু আপনার CBR Rapsol, যেটা আছে এটা আপনার 64,900 কিলোমিটার, এবং এটারও কিন্তু আপনার মিরপুর বিআরটিতে 2 বছরের পেপার্স করা আছে, এটার প্রাইস রাখা হয়েছে আপনার 4,55,000 টাকা আসকিং, এবং এটাও ইনশাল্লাহ আসলে কিছুটা অনার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে SF FI ABS ব্ল্যাক কালার, যেটা এটা আপনার 64,600 কিলোমিটার, এবং এটা আপনার নাম্বার করা আছে মিরপুর ব্যাটিতে, এটাও ইনশাল্লাহ আসলে বিএসবি মার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার প্রাইস রাখা হয়েছে আপনার 3,00,000 টাকা, এবং এটাও আসলে কিছুটা অনার করা হবে। এবং 4B টা চলছে হচ্ছে আপনার 5,000 কিলোমিটার, এবং এটাও এখন ওয়ান টেস্ট অবস্থায় আছে, এবং এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে আপনার 1,95,000 টাকা, এবং ইনশাল্লাহ এটা আসলে কিছুটা অনার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে TVS Rider, যেটা এটা আপনার 64,400 কিলোমিটার, এবং এটারও আপনার এখনও 2 বছরের ব্যাংক জমা দেওয়া আছে, এবং এটা এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে আসলে বিএসবি মার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার প্রাইস রাখা হয়েছে আপনার 1,48,000 টাকা, ইনশাল্লাহ আসলে কিছুটা অনার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে Pulsar N, যেটা লেটেস্ট, যেটা একদম টেস্টের মডেল, যেটা এটা আপনার 64,1200 কিলোমিটার, এবং এটাও এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে, এটাও ইনশাল্লাহ বিএসবি মার্টে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং এটার প্রাইস রাখা হচ্ছে আপনার 2,55,000 টাকা, ইনশাল্লাহ এটাও আসলে
বেস্ট ব্যাচে দেওয়ার চেষ্টা করবে। তারপর আছে আমাদের কাছে জিক্সার কার্বোরেটর, যেটা ব্ল্যাক কালারটা, এটা আপনার 6 অনলি, 4,000 কিলোমিটার, এবং এটাও এখনও ওয়ান টেস্ট অবস্থায় আছে। এটাও ইনশাল্লাহ বিএসবি মার্টে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং এটার প্রাইস টাকা হচ্ছে আপনার 2,28,000 টাকা, এবং ইনশাল্লাহ এটাও আসলে যথেষ্ট অনার করার চেষ্টা করবে ইনশাল্লাহ, এবং বেস্ট ব্যাচে দেওয়ার চেষ্টা করবো আমরা। এবং তারপরে আছে আমাদের কাছে এফদেরএস ভার্সন 3, যেটা 4,000 কিলো চলছে, এটা হচ্ছে আপনার সার্ভিস বুক ওভারঅল সব কিছু এখন অ্যাভেলেবেল আছে, এবং এটাও ইনশাল্লাহ বিএসবি মার্টে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এবং এটাও কিন্তু এখনও ফুল বেস্ট কন্ডিশনে আছে। সো এটার প্রাইস রাখা হয়েছে হচ্ছে আপনার 2,25,000 টাকা, এবং ইনশাল্লাহ এটাও আসলে আমরা যতটুকু পসিবল আপনাদেরকে সম্মান করার চেষ্টা করব। এবং তারপরে আছে আমাদের কাছে টিভিএসের এনট্রক, যেটা এটা হচ্ছে আপনার 6,600 কিলোমিটার, এবং এটা আপনার নাম্বার করা আছে, এবং এটাও আপনার প্রাইস রাখা হয়েছে আপনার 1,80,000 টাকা, এবং এটাও ইনশাল্লাহ আসলে কিছু রঙার করা হবে। এবং তারপরে আছে আমাদের কাছে জিক্সার FIABS, এবং হচ্ছে আপনার মনোটন যেটা, এবং আপনার জিক্সার FIABS যেটা আছে এটা আপনার 6,400 কিলোমিটার, এবং এটাও এখন ওয়ান টেস্ট অবস্থায় আছে, এটাও ইনশাল্লাহ আপনার সার্ভিস বুক ওভারঅল সব কিছু অ্যাভেলেবেল আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং তারপরে আছে আমাদের কাছে জিক্সার মনোটন, যেটা এটা আপনার 6,400 কিলোমিটার, এবং এটারও আপনার এখন ওয়ান টেস্ট অবস্থা আছে, বিএসবি মার্টে পেয়ে যাবেন, এবং এটারও এখন আপনার সার্ভিস বুক এবং সার্ভিস ওভারঅল সব কিছু অ্যাভেলেবেল আছে। সো এই ছিল আজকে আমাদের বাইকের কালেকশনগুলো এবং আমাদের প্রাইসের আপডেটগুলো। তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং বিএসবি মার্টের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।